বরগুনা অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে নেওয়া হলো বরিশালে। বরগুনা ছাত্রলীগের শোক দিবসের মিছিলে হামলা থামাতে গিয়ে লাঠিপেটার ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহরম আলীকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বরিশাল রেঞ্জ পুলিশ উপপরিদর্শক কার্যালয়ে বিশেষ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেঞ্জ ডিআইজি এই আদেশ দিয়েছেন। বিকেল 4টার দিকে রেঞ্জ ডিআইজি SM আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বরগুনার ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে মোহরম আলীকে আপাতত রেঞ্জ কার্যালয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বরগুনার জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের শোক মিছিলে আরেকটি পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। জেলা শিল্পকলা একাডেমির সামনে এই ঘটনার সময় ইট পাটকেলে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। এই সময় পুলিশ ছাত্রলীগের ওই পক্ষকে নিবৃত্ত করতে বেধড়ক লাঠিপেটা করে। বরগুনা এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। এই সময় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার মোহরম আলীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনা তদন্তে গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল রাতে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একটি শোকসভায় সাংবাদিক প্রশ্নের জবাবে বলেন, পুলিশের উদ্দেশ্যই ছিল মারপিট করা। এ সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার মোহরম আলীকে প্রত্যাহার ও তার বিচার দাবি জানান। সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এমন বক্তব্যের পর জেলা ছাত্রলীগ গতকাল হামলার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি রেজাউল কবির ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান বক্তব্য দেন। তারা বলেন, পুলিশ যাদের ছত্রভঙ্গ করতে লাঠিপিটা করেছে, সেটা না করলে আরো বড় ধরনের ঘটনা ঘটত। এই জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান তারা। দীর্ঘ 8 বছর পর গত 17 জুলাই বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর কাউন্সিল শেষে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা ঢাকায় যান। এরপর সেসব জীবন বৃত্তান্ত যাচাই করে গত 24 জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের 33 সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়। এরপর থেকে সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান এবং তাদের প্রতিহত করার ঘোষণা দেয় পদ বঞ্চিত একটি পক্ষ। এই নিয়ে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে। প্রিয় দর্শক বন্ধুরা, নিউজ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।